হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা কথা বলবো আড্ডা টাইমসে কালকে যে নতুন সিরিজগুলো আসছে, তারা পয়লা বৈশাখ থেকে শুরু করছে প্রথম। তো সেই স্লেটগুলো নিয়ে কথা বলবো। তারা কালকে একটা অ্যানাউন্সমেন্ট করেছে, একটা ভিডিও নিয়ে এসেছে তারা, যার মধ্যে কিছু পোস্টার্স আছে যেগুলো মানে আমরা এখনও দেখতে পাইনি যে তার কন্টেন্ট কী হতে চলেছে, আর কিছু টিজারের আর কি কিছু কিছু গ্লিমসেস আছে। তো অলরেডি অনেকগুলো শোয়ের ওপর কাজ চলছে এবং কিছু কিছু ছবি, সুরিন্দর ফিল্মসের কিছু ছবি যেগুলোর জন্য লোকে অনেকদিন ধরে অপেক্ষা করছিলো, সেই ছবিগুলো কিন্তু এই ওটিটিতে ডাইরেক্টলি আসছে। যেরকম সাগরদ্বীপে জগেদ্দন, এই ছবিটা নিয়ে অনেকদিন ধরে লোকে অপেক্ষা করছিল যেটা কবে অনলাইনে পাবো। তো এই ছবিটা আড্ডা টাইমসে আসছে। ম্যাজিক বলে অঙ্কুশের ছবিটা আসছে। তারপর মিতিন মাসি ফাইনালি আসছে আড্ডা টাইমসে। তো এরকম কিছু ছবি আছে। তারপর একটা ভূতপরি বলে ছবি আছে, যে ছবিটা জয়া আহসান রয়েছে এবং শৌকর্যের ছবি, শৌকর্য ঘোষালের ছবি। তো সেই ছবিটাও আসবে। এছাড়া আপনাদেরকে লিস্টটা শেয়ার করি যে সিরিজগুলো আসছে। তো প্রথম সিরিজ যেটা দিয়ে আর কি আড্ডা টাইমস ডেবিউ করছে, এটার নাম হচ্ছে অমৃতের সন্ধানে। এখানে দেবাশিস রয়েছে, তার সাথে রয়েছে ষোড়শেনী, এবং এটা একটা মাইথোলজিক্যাল থ্রিলার হতে চলেছে। দ্বিতীয়টা হচ্ছে জেন্টেলম্যান, এটা একটা কমেডি ড্রামা সিরিজ। এখানে মীর রয়েছে, তার সাথে রুদ্রনীল ঘোষকে আমরা দেখতে পাবো, তার সাথে জয় সেনগুপ্তও রয়েছে। তারপর একটা হচ্ছে অভিশপ্ত, যেটা একটা থ্রিলার ড্রামা হতে চলেছে, এবং এতে ঋতিকা সেন এবং গৌরব চ্যাটার্জি রয়েছে। তারপর একটা হচ্ছে ঘোষবাবুর রিটায়ারমেন্ট প্ল্যান, এবং এটা হরণা চক্রবর্তীর আর কি ওয়েব ডেবিউ। উনি একটা সিরিজ বানাচ্ছেন এবং এতে আমরা রঞ্জিত মল্লিকের ডেবিউ দেখতে পাবো ওয়েব স্পেসের মধ্যে, এবং তার সাথে সাথে কোয়েল মল্লিকও থাকবে। এটা একটা ফিল গুড ড্রামা সিরিজ হতে চলেছে। খ্যাপা, যেটা আড্ডা টাইমসের খুব সাকসেসফুল একটা কাজ, তার পার্ট ফোর আসছে। এটা একটা স্লাইস অফ লাইফ ফিল্ম, মানে সিরিজ, সরি। লেডি কুইন জেন্টস পার্লার, এটা আগেন একটা ড্রামা সিরিজ। মধুরিমা বসাক এবং খরাজ মুখার্জি এখানে লিড চরিত্রে রয়েছে। এছাড়া নন্দিনী বলে একটা সিরিজ আছে, যেটা হচ্ছে থ্রিলার ড্রামা। পেতনি বলে একটা হরর শো আসছে। যত কাণ্ড কাঠমান্ডু, যেটার জন্য আপনারা ম্যাক্সিমাম দিন ধরে অপেক্ষা করছিলেন, সেটা ডিসেম্বর মাসে রিলিজ করছে। ভবানী ভবন, এটা একটা কপ অ্যাকশন থ্রিলার হতে চলেছে। প্রেমে পড়া বারণ, এটা একটা ডার্ক রোম্যান্টিক থ্রিলার হতে চলেছে। এটা নেক্সট ইয়ার ভ্যালেন্টাইন্স ডেতে আসবে। আমেরিকান সেন্টার অ্যাট্যাক, এটাও আগেন একটা অ্যাকশন থ্রিলার হতে চলেছে। তো এই ভবানী ভবন, প্রেমে পড়া বারণ, আমেরিকান সেন্টার অ্যাটাক, এইগুলোর এখনও কাস্টিং ইত্যাদি রিভিল হয়নি। অঙ্কুশের যে ছবিটা রিলিজ করছে লাভ ম্যারেজ, সেটাও আমরা আড্ডা টাইমসে দেখতে পাবো। তারকার মৃত্যু বলে আরেকটি ছবি আছে, যেটাও আমরা আড্ডা টাইমসে দেখতে পাবো। এটা হরণা চক্রবর্তী ডিরেক্ট করা একটা থ্রিলার ছবি, এবং এতে ঋত্বিক চক্রবর্তী রয়েছে। আর কাবেরী অন্তর্ধান বলে যে ছবিটা, যেটা কদিন আগে মুক্তি পেয়েছে হলে, সেই ছবিটা কিন্তু এখন অলরেডি আড্ডা টাইমসে স্ট্রিম করছে এবং আপনারা চাইলে সেখানে দেখতে পারেন। তো ওভারঅল লিস্টটা কিন্তু বেশ ইমপ্রেসিভ মনে হচ্ছে। যে দেখুন, একটা জিনিস হচ্ছে কি, এখানে আমাদের বাংলাতে ওটিটি একটাই মনোপলি আছে। তো বেশি ওটিটি হলে সেটা খুব ভালো হবে, তাহলে ওটিটিটা যত কম্পিটিশন হবে তত তারা কন্টেন্টটাকে ইম্প্রুভ করবার চেষ্টা করবে। সেই জন্য আড্ডা টাইমসে সাকসেসফুল হওয়ার খুব প্রয়োজন। এবং দ্বিতীয় যে জিনিসটা, যে আড্ডা টাইমস কিন্তু খুব ভ্যারাইটি অফ কন্টেন্ট নিয়ে আসছে এবং সে কিন্তু কোনো রেপ্লিকা বানাচ্ছে না। আপনি যদি দেখেন, সবচেয়ে পপুলার যে ওটিটি প্ল্যাটফর্ম, তার রেপ্লিকা বানিয়ে আরেকটা প্ল্যাটফর্ম শোজ লঞ্চ করেছে। তাদের সবকটা শো, ইভেন ক্রিয়েটার অব দি সেম তারা নিয়েছিল, কিন্তু আড্ডা টাইমস কিন্তু হাটকে একটা অ্যাপ্রোচে করছে। তারা কিন্তু কোনো শোই, আপনি যদি দেখুন, অ্যাকশন থ্রিলার ওয়েব স্পেসের মধ্যে হয় না আমাদের এখানে বাংলাতে এখন অবধি, সেইভাবে একটি প্রপারলি হয়নি। তো কিছু কিছু আছে অল্প স্বল্প, কিন্তু পুরো আউট অ্যান্ড আউট অ্যাকশন থ্রিলার আমেরিকান সেন্টারকে নিয়ে, যেখানে টেররিস্ট অ্যাটাক হবে, এরকম কিন্তু হয়নি। তো এই ধরনের জনরাও ট্রাই হচ্ছে, এবং আপনি যদি স্লেটটা দেখেন তাহলে এটা কিন্তু বেশির জিনিসটাই মানে ইয়াং অডিয়েন্সকে মাথায় রেখে করা হয়েছে। তো আমি যেটা আপনাদেরকে কদিন আগে বলছিলাম, যে ব্লু ওশান স্ট্র্যাটেজি, এটা যে আমি নতুন দর্শকদেরকে ট্যাপ ইন করবো, যেটা অলরেডি এক্সিস্টিং মার্কেট, যাতে অলরেডি যে পপুলার ওটিটি তারা নাম করে ফেলেছে, যে অডিয়েন্সকে ট্যাপ করে ফেলেছে, সেই ধরনের শো বানিয়ে সেই অডিয়েন্সের মধ্যে ঢুকে আবার তাদের মধ্যেই নতুন সেগমেন্ট খোঁজার চেষ্টা করব না, যেটা হচ্ছে আর কি রেড ওশান স্ট্র্যাটেজি, সেটা না করে তারা ব্লু ওশান স্ট্র্যাটেজিতে যাচ্ছে, যেটা উইচ ইজ এ ভেরি ভেরি গুড থিং। তো এক্সাইটিং শোজ রয়েছে, রেডি হচ্ছে, ভালো কাজ হবে আশা করছি। দেখা যাক, প্রথম যে কাজটা আসছে অমৃতের সন্ধানে, তার সেটা রিলিজ করবে পয়লা বৈশাখে। এটা মাইথোলজিক্যাল একটা থ্রিলার এবং এটা বেনারসে পুরো শ্যুট করা, বেশ লার্জার দ্যান লাইফ একটা ব্যাপার আছে। এবং দ্বিতীয় যে কথাটা, সেটা হচ্ছে যে এটার রিপোর্ট খুব ভালো ইন্ডাস্ট্রির মধ্যে, এই সিরিজটার রিপোর্ট খুব ভালো, যে ভালো একটা টার্ন আউট হয়েছে। এবং দেবাশিস মণ্ডল এখানে পুলিশের চরিত্র প্লে করছে। তো দেখা যাক কীরকম হয় সিরিজটা। আপনাদের এই স্লেটগুলো দেখে কেমন লেগেছে, আমরা আমাদের অরিত্রস জ্ঞান ফেসবুক পেজে শেয়ার করছিলাম, সেখানে খুব দেখছিলাম ভালো রেসপন্স। এবং স্পেশালি ফেলুদার জন্য লোকে ওয়েট করে আছে। তো সেটা যত কাণ্ড কাঠমান্ডু, সেটা রিলিজ করবে ডিসেম্বর মাসে, একদম ফাইনালি রিলিজ করছে। তো আপনাদের বক্তব্য অবশ্যই জানাবেন, আপনাদের স্লেটটা নিয়ে কি বক্তব্য। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।